আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের জন্য স্বাগত। বন্ধুরা দেখুন, এই যে পোলাবান মাসাল বানাইছে একবার, মাসাল গুনে কয় মাসের ভিতরেই বইতে বইতে মানুষের ভাঙ্গে হেলদিছে। পোলানে বই হান্না দেখে আবারও ফিরতে বানাইতেছে মাসাল। ববু নতুন বাস নিয়েছে, এ দেখুন লোহা গাড়তেছে। আগে লোহা সারা সাল বান সাল বান বান সব খই হেল দিছে পোলাহানে। এখন যে পোলাহানে হেনতে চালাকি করে লোহা নিয়েছে, লোহা গাড়তেছে, লোহা গাড়বো। পোলাহান সুন্দর বানাইতেছে, এখন লোহা গাড়তেছে। কত কষ্ট করে বাঁশ নিয়েছে, দেখুন যে নতুন বাঁশ নিয়েছে। এই কটা তার রবো না, আধা হান্ডি তুলে যায় আর আধা হান্ডি ওই নতুন বাঁশ দেয়, নতুন বাস কাটে আমি যাবো। পোলাবানের কি আউস, কত কষ্ট করে বস্তু গুনে বানাইতেছে। বানাই ঠিকই বন্ধুরা, না অন্যজনে বয়ে বয়ে বে না একদম মানে ভাঙ্গি হেল দে। সেটা যদি বহসি সেটি সুন্দর ভালালে বয়ে পোলাবানে বানাইছে। পোলাবানের মহব্বতের পোলাবানে তো মহব্বত করেও তো কমসে কম ভালালে বহন লাগে পোলাবান রে। বন্ধুরা দেখুন, যে মাও চাষি দেখুন, এরা বই আসালে উঠিয়ে পোলাহানে বানাইতেছে জাঙ্গো গ্রাম। বন্ধুরা যে পোলাহানের কাম আদা হয়ে গেল গা, আদাতে রয়েছে আদা তৈরি লোহা গাইরে শেষ। পোলাহানে বহুত দিন ধরে বানাইছে, দেখতে পারতেছুন ভিডিওর মধ্যে কিরকম পুরা নিয়ে গেছে গা। এই যে দেখুন আমাদের গ্রাম, এটা একটি বই আসা লো পোলাহান বানাই। আমরা ইনশাল্লাহ ভিডিও আরো দেখাবো প্রতিটি বাড়ি। পোলাহানের পুরান্তা শেষ, এখন নতুন টাকার তাছে। مذكر لست علينا بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر. لبن الشاش ويا هارلو لبن الشاش كدا أكبر أغاسي أغادا كده شاش ديبو أنا جب لبن دهون ساستا سي কত সুন্দর গেছে। কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, নামাজ কে বলো না কাজ আছে। একবারে বন্ধুরা পোলাবানের মাসাল একবার বানানো শেষ কমপ্লিট। মাসাল একবার মানে শেষ কমপ্লিট। তখনই জোহরের আজানের টাইম হয়েছে, জোহর আজান দিতেছে। ইনশাল্লাহ নাকি দশটিবাদ আমি নামাজ পড়বার জন্য মসজিদে গেতেছি, আপনাদের নিয়ে যাবো ইনশাল্লাহ। হাই বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত ভিডিও ছিল আপনাদের জন্য, ছোটো মোটো ভিডিও পোলাবানে মাসাল বানাইলেও সেই জন্য। যাই হোক, যারা সাবস্ক্রাইব করেন নাই বন্ধুরা তারা সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইনশাল্লাহ যারা দেখতেছেন ভিডিও, যদি ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন,
কমেন্টে জানাবেন কিরকম হলো।